إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আজ 15 জুলাই 2022 সন এবং ঈদ মুবারক কাবুল। আমরা আলহামদুলিল্লাহ ঈদুল আজহা পালন করলাম। সবাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করুক এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন আমাকে এই বছর হজ করার। আল্লাহ যেন যারা হজ করেছেন তাদের হজটা কবুল করুন। আমরা আসুন কমপ্লিট করি, আবার কন্টিনিউ করি আমাদের এই তফসিরের সেশন। এবং ইনশাআল্লাহ এর আগের বার আমি সুরাত আল ইমরানের 120 নম্বর আয়াত কমপ্লিট করেছিলাম এবং তারপরে বলেছিলাম যে এই 120-এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্ট করছেন সুরা আল ইমরানের একটা মেইন টপিক, সেটা কি উহুদ যুদ্ধ। এবং উহুদ যুদ্ধের একটা হিস্টোরিক্যাল ডিসক্রিপশন সংক্ষেপে প্রায় 1 ঘন্টার একটা ভিডিও এর আগেরবার আমি পাবলিশ করেছিলাম। কাজেই আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনারা ওই ভিডিওটা আগে ফার্স্ট লিসেন করেন, সেখানে বোঝা যাবে যে এই উহুদ যুদ্ধের ডিসক্রিপশনটা। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই কোরআনের ডিসক্রিপশনটা দিবেন না, কাজে ডিসক্রিপশনটা আপনাদের জেনে নিতে হবে আগে, তারপরে এখানে শুধু লিসেন্স, একটার পর একটা লিসেন্স। কারণ আমরা জানি যে এটাই কোরআনের উদ্দেশ্য, যে কোরআন চায় যে এই যুদ্ধটা থেকে বা এই ব্যাটেল ফিল্ডে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কী কী লেসেন্স আছে। বদর যুদ্ধের লেসেন্সগুলো সূরাতুল আনফালে আপনারা পাবেন, আর উহুদ যুদ্ধের লেসেন্সগুলো আমাদের এই সূরা আল ইমরানে আমরা আলোচনা করব। যদিও বদর যুদ্ধটা আগে হয়েছিল কিন্তু এটা আসবে পরের একটা সূরাতে, কিন্তু উহুদ যুদ্ধটার ডিসক্রিপশন এখানে এসেছে। কাজেই আমরা আজ দুইটি আয়াত দিয়ে স্টার্ট করব, 121 এবং 122 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে স্টার্ট করলেন এই যুদ্ধটার প্রিপারেশনটা। হ্যাঁ, কাজে আসুন আমরা এই আয়াত দুটি ফার্স্ট তিলাওয়াত করি, তারপর এটা নিয়ে আর কিছু আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলীম। এবং স্মরণ করুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং মুসলমান উম্মতরা, আপনারা স্মরণ করুন গাদাউতা, যখন আপনি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা বাহির হয়ে গেলেন, মিন আহলিকা আপনার পরিবার থেকে, মানে আপনার বাসা মদিনায় আপনার বাসাটাকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে যখন আপনি বাহির হয়ে গেলেন। গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিন, মুমিনদেরকে মোতায়েন করছিলেন, সবারকে তাদের পজিশনটা বলছিলেন যে তুমি এই যুদ্ধে এখন ডান দিকে থাকো, তুমি বাম দিকে থাকো, প্রত্যেকের পজিশনটাকে নির্ধারণ করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ কমান্ডার অফ চিফ। তখন ওই দিনটার কথা আপনি স্মরণ করুন, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিন মাকাঈদা লিল কিতাল। কিতাল মানে যুদ্ধের, মাকাঈদ মানে যেখানে ঘাঁটি, কাদা মানে যেখানে একজন বসে। তো একজন যখন কেউ বসে তার মানে সে পজিশনটাকে সুন্দর ভাবে রেখে দেয়, কারণ বসাটা মানে হচ্ছে যে এটা একটা ফার্মভাবে এবং মজবুতভাবে কোনো একটা জায়গার সাথে আটকে থাকাকেই তো কউদ বলে। ওই জন্য মাকাঈদ আলিল কিতাল মানে যুদ্ধে ইনভলভ হওয়ার জন্য সবাদেরকে তাদের পজিশনে আপনি সুন্দর মতো বসিয়ে দিলেন। ওকে, ওই দিনটার কথা স্মরণ করুন। এবং এটা হচ্ছে উহুদ যুদ্ধ সম্পর্কে বলছেন, যেটা আমরা আলোচনায় আসব। তারপর আল্লাহ কনক্লুড করলেন ওয়াল্লাহু সামিউন আলীম, এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো কাজ করছিলেন ওগুলো সবই আল্লাহ শুনছেন, সামিউ, এবং সব কিছু সম্পর্কে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন। ওয়াল্লাহু সামিউন আলীম। তারপরের আয়াতে আমরা যাই, إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون. همت طائفتان এই যে এখানে একটা যে তা আছে আর তারপরে ত আছে, দুইটা কিন্তু আলাদা ওয়ার্ড, তাই না? তা এবং একটা হচ্ছে ত,
কিন্তু যেহেতু দুইটা কাছাকাছি, এটা হচ্ছে এদগাম বলে, একটার সাথে আরেকটা লাগিয়ে দেবেন, হাম্মাত ত হাম্মাত ত। ওকে, তো এটা একটু খেয়াল করবেন। যখন সেই দিন ইচ্ছা প্রকাশ করলো, মনের ভিতরে কোনো একটা ইচ্ছাকে হাম্মা বলে, কিন্তু এখনও কাজে পরিণত করেনি, জাস্ট মনের ভিতরে একটা ইচ্ছা, ওকে, অথবা একটা নিয়াত, এরকম যখন ইচ্ছা মনস্থ করেছিল, তাইফাতান, তাইফার দুবচন হচ্ছে তাইফাতান, আর তাইফা মানে হচ্ছে দল, তার মানে দুইটা দল বা দুইটা গোত্র, আমরা তফসিরে পড়বো যে তারা কারা ছিল, বানু হারিসা এবং বানু সালামা। যখন এই দুই দল বা দুই গোত্র ইচ্ছা প্রকাশ করেছিল, মনস্থ করেছিল, ইফাতানি মিনকুম আন তাফশালা, আমি জাস্ট ওদের নামগুলো একটু একটু শিওর হয়নি, যেহেতু জি, বানু হারিসা এবং বানু সালামা, ইফাতানি মিনকুম, এই তাইফাতান মিনকুম মানে তোমাদের মধ্যে থেকে, হে মোমিনগণ, তোমাদের মধ্যে থেকে, তার মানে তারা মুনাফিকুনও ছিল না, কাফিরুনও ছিল না, তারা মুসলমানই ছিল, কিন্তু স্টিল তাদের ভিতরে একটা হাম হলো, একটা ইচ্ছা প্রকাশ হলো, একটা শয়তানের একটা ওয়াসওয়াসা ভিতর ভিতরে আসলো যে আনতাফশালা, তারা তারা হচ্ছে হটে যাবে, তারা হচ্ছে মদিনাতে ব্যাক করবে, তারা যুদ্ধটাকে ত্যাগ করে চলে যাবে, এটাকে ফাসাল বলছে, মানে হচ্ছে দুর্বলতা করবে, এটা হচ্ছে তারা তাদের হচ্ছে তারা হচ্ছে পিছু হটাবে, এরকম সব কিছুকে ফাসাল বলা যায়, হচ্ছে ফেইলিয়ার হয়ে যাবে তারা, সব কিছুকে আন তাফশালা, একজন যদি তাফশাল হয় তাহলে তাফশাল, কিন্তু এই যে লা দেওয়া হয়েছে তাহলে দুবচন, একজন যদি খায় তখন আরবিকে বলবো আকালা মোহাম্মদ, কিন্তু যখন দুইজন খায় তখন বলবো আকালা মোহাম্মদ ও আহমদ, কারণ এটা দুই বচন, এখন একটা লাম আলিফ এই এই একটা আলিফ অ্যাড করা হবে, ওকে, আন তাফশালা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রহমত করলেন, তাদেরকে হেফাজত করলেন এবং তাদেরকে প্রোটেক্ট করলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রোটেক্ট করলেন, আল্লাহ তাদের বন্ধু ছিলেন, যেটার কারণে তারা পা পিছলে আর পড়ে গেল না, যদিও ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রোটেক্ট করলেন এবং তারা কন্টিনিউ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে, আদারওয়াইজ তারা জাহান্নামবাসী হয়ে যেতে পারতো, তারা এরকম একটা তাফশাল হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন, আল্লাহু ওয়ালিয়ুহুমা, ওই জন্য আল্লাহ বললেন ওয়াল আল্লাহ, কেবল আল্লাহর উপরে, ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন, মুমিনুনরা যারা তাদের তাওয়াক্কল, তাদের ভরসা, তাওয়াক্কলটা যেন সব তারা আল্লাহর উপরেই তারা রাখে। আসুন আমরা আয়াত নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা এর আগের সেশনে উহুদ যুদ্ধের একটা সংক্ষেপে একটা বিবরণ এবং ডিসক্রিপশন আমরা দিয়েছিলাম, এর আগের সেশনটাতে আমি রিকোয়েস্ট করব আপনাদের আপনাদের সবাইদেরকে টু গো ব্যাক টু দ্যাট সেশন, কারণ সেখানে এই হিস্টোরিক্যাল ডিটেলসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, কাজেই এখানে আর রিপিট আমি করব না। এইখানে জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই আয়াতগুলো 121 থেকে শুরু করে কন্টিনিউ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী আয়াতগুলো সব এই উহুদ যুদ্ধ সম্পর্কে, কাজে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ইনশাআল্লাহ এই এই উহুদ যুদ্ধের ঘটনাটা, ব্যাকগ্রাউন্ডটা নিজেরা একটু মেমোরিতে নিয়ে আসবেন, পড়াশোনা করবেন, তারপরে, কারণ কোরআন শরীফ কিন্তু খুব একটা ডিটেলস বলবে না, কোরআন শরীফ সেই বিষয়গুলোতে হিন্টস দিবে যেখানে পরবর্তী জেনারেশনে মোমিনদের জন্য বেনিফিট যেখানে হয় সেগুলোর উপরেই ইসলাম বেশি হিন্টস দেবেন। কাজেই আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহির হয়ে গেলেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাতে ছিলেন না, অনেক স্টেট লিডাররা তারা সৈন্যদেরকে পাঠায় যুদ্ধের ময়দানে এবং তারা বাসাতে বসে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাক্টিভলি এই যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন মুমিনদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কমান্ডার না যে অন্যদেরকে এই যুদ্ধের বুকে
এরকম ড্যাঞ্জার এবং মৃত্যুর মুখে পাঠিয়ে দিবে এবং সে আরামে বসে থাকবে তার ওন প্যালেসে, এরকম না। গাদাউ তামিন আহলিকা, আপনি চলে গেছিলেন আপনার বাসাটাকে ছেড়ে দিয়ে। আহল, আহল মানে কি? আহল মানে নিজের সন্তান, নিজের প্রপার্টি, নিজে যেখানে কমফোর্টেবল ফিল করে, তাই না? ওই জন্য এটাই লিসন নাম্বার ওয়ান, যে ইসলাম চায় আমাদের কাছ থেকে স্যাক্রিফাইস, যেখানে আহল, যেখানে নিজের কমফোর্ট জোন, যেখানে নিজের বাসা প্রপার্টি এগুলো থেকে ছেড়ে দিয়ে বাহির হয়ে যাবে ফর আল্লাহ সেক, ফি সাবিলিল্লাহ। এটাই তো হিজরার কনসেপ্ট, তাই না? মুহাজিরিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত বেশি উচ্চ স্থান দিয়েছেন? এই কারণে যে তারা মক্কাতে তাদের সব কিছু ছেড়ে দিয়ে গেছিল, আহল, তাদের প্রপার্টি, তাদের সব কিছুই ছেড়ে দিয়েছিল। ওই জন্য এটা হচ্ছে হিজরা, এবং মুহাজিরিনরা এটার কারণেই সেরকম বড় মর্যাদা পেয়েছে। ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শনিবারের দিন সকালে স্টার্ট করেছিল, এই যুদ্ধটা স্টার্ট হয়েছিল মুশরিকিনদের সাথে, কিন্তু মদিনা থেকে বাহির হয়ে গিয়েছিলেন শুক্রবারের দিন জুমার নামাজের পরে। হ্যাঁ, দিনের বেলায় এগুলো সব হয়েছিল, গাদাউতা মিন আহলিকা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু মৌলভী ছিলেন না, আমাদের আমাদের টার্মে বলি যে হচ্ছে মাদ্রাসা লাইনে পড়ে এসেছে, অথবা এই শুধু কোরআন হাদিস চেনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে কমান্ডার ইন চিফ ছিলেন। এবং এই যুদ্ধটার যদি আপনি স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স স্টাডি করেন, এবং এর আগের সেশনে এগুলো নিয়ে আমরা কিছুটা হিন্টস দিয়েছিলাম যে কী সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদ ময়দানে আসলেন, উনি একবারে সঙ্গে 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 স্ট্র্যাটেজিক একটা পজিশন নিয়ে নিলেন যে আমরা এখানে থাকবো, এখানে একটা ছোট পাহাড় আছে, এখানে আবদুল্লাহ ইবনে জুবাইরের আন্ডারে 50 জন যাদের হাতে তীর আছে এবং খুব ভালো মতো তারা এম করতে পারে, এরকম 50 জনকে রাখবো, আমরা থাকবো, পাহাড়টা আমাদের পিছনে থাকবে, মুশরিকিনরা ওরকম জায়গাতে আছে, আমরা মানে পুরো একটা কন্ট্রোলে নিয়ে এসেছিলেন সিচুয়েশনটাকে, এবং প্রত্যেককে তাদের পজিশন বলে দিচ্ছেন যে তুমি এই জায়গাতে থাকো, তুমি এখানে থাকো। মুসআব ইবনে উমাইরকে হচ্ছে পতাকাটা দিয়েছেন বানু আবদদারের। হ্যাঁ, এইভাবে শোজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কীরকম বড় একটা আর্মি চিফ ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ নবী ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ হাজব্যান্ড ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ মার্চেন্ট ছিলেন, কোনো কিছুই বাদ দেননি। এবং এইটার থ্রুতে আমাদের যে লেসনটা, যে আমাদেরও কমান্ডার্সরা, আমাদের যারা লিডারশিপ দেয়, তাদের যে টপিকে তারা লিডারশিপ দিচ্ছে সেই টপিকে যেন তাদের ফুল নলেজ থাকে, তাই না? ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ ইচ্ছা করলে ওয়াহি থ্রুতে আছে, ওয়াহি তাকে সাপোর্ট করছে, ফেরেশতারা সাপোর্ট করছে, কিন্তু না, এইসব যুদ্ধের উদ্দেশ্য যেন পরবর্তী জেনারেশনসরা এখান থেকে লেসন পায়। ওহুদ যুদ্ধ ইজ ফুল অফ লেসেন্স, তাই না? এই যুদ্ধটা না হলে আমরা বুঝতাম না যে এত লেসেন্স কীভাবে হতে পারে, এবং কোরআন এগুলো সাইডে হিন্টস করছে এবং এটা দিয়ে স্টার্ট করলো যে তোমরা যুদ্ধের জন্য প্রিপারেশন নাও। তু বাউই উল মুমিনিন মাকাঈদা লিল কিতাল, কারণ কিতাল, এই যুদ্ধ কিন্তু ইজি জিনিস না, এটার জন্য দক্ষতা দরকার, এটার জন্য এক্সপিরিয়েন্স দরকার, এইটার জন্য অনেক কিছুকে স্টাডি করা দরকার, কে কোন জায়গাতে থাকবে, কার কীরকম স্কিল আছে, জিওগ্রাফিটা কী, লোকেশন, পাহাড় কোথায়, টিলা কোথায়, গাছ কোথায়, কোথায় পানির সোর্স আছে, আচ্ছা আমাদের শেল্টারটা কোথায়, মদিনা শহরটা কোথায়, আর্মিরা অপোজিট পার্টিরা কোন দিকে যেতে পারে, তাই না? এবং বদর যুদ্ধেও আমরা কিন্তু এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষতা দেখেছি। কাজেই এখানে দ্বিতীয় যে লিসন, প্রথম লিসন যেটা বললাম যে আর্মির চিফ কখনো বাসায় বসে থাকে না, সে বাহির হয়ে যায় উইথ হিজ আর্মি। নাম্বার টু, এই আর্মি চিফের লিডারশিপ, দক্ষতা এবং মিলিটারি টার্মে ট্যাকটিক্স, যুদ্ধ কীভাবে চালাতে হয়, কোথায় কী আছে, এগুলার দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা হিন্টস দিলেন। ওয়াইজ তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল, এবং এইগুলো যদি হয়ে থাকে, হোয়াট ইজ মিসিং, এই ইকুয়েশনটা কমপ্লিট করতে হলে আর কী বাকি আছে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। ওই জন্য এটাই হচ্ছে সেন্ট্রাল থিম, যেটা আমাদের যুদ্ধে এটা আমরা পাই না, বা কোনো আর্মি বা দুনিয়ার যুদ্ধে কেউ কিন্তু এইসব সাইডে হিন্টস দেবে না, কোনো মিলিটারি
আর্মিতে বা একাডেমিতে বা মিলিটারি যাদের ইয়া করে, এখানে কিন্তু আল্লাহ সামিউন আলিমটা কোথাও পাবেন না, কিন্তু আল্লাহ সুবহান তাআলা এই আয়াতে এই সাইডটা বলছেন যে শুনে রাখো, আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহকে তোমরা তোমাদের এই ইকুয়েশন থেকে ভুল মানে ভুলে যেও না। তোমরা যখন ডিস্ট্রিবিউশন করছো, বিভিন্ন স্কিল শো করছো, ভেবো না যে আমরা আমাদের পাওয়ারে আমাদের দক্ষতার কারণে জিততে পারবো না, আল্লাহ সামিউন আলিম। ভুলে যাও না আল্লাহ শুনছেন এবং জানছেন, কাজে আল্লাহর কাছ থেকে আস করো, আল্লাহর কাছ থেকে চাও, দোয়া করো আল্লাহর কাছে, এবং জেনে রেখো আল্লাহ সব কিছুই জানছেন এবং শুনছেন। কাজেই যেন আমরা এটা থেকে যেটা বোঝা গেল যে আমরা দুনিয়াবি যেগুলা কারণ, দক্ষতা, বিভিন্ন প্রিপারেশন নেওয়া, প্রফেশনালিজম দেখা, যতদূর সম্ভব শক্তি সংগ্রহ করা, সায়েন্স টেকনোলজিতে অ্যাডভান্স হওয়া, মিলিটারি ইকুইপমেন্ট এবং যুদ্ধতে সবচেয়ে বেস্ট টাইপের উইপন্স নিয়ে আসা, এগুলো এই এই রুটটা আমাদের ফলো করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ সামিউন আলিম এ স্পিরিচুয়াল রুট, আল্লাহ সুবহান তাআলার ভয় তাকওয়া এই সাইডটা যেন আমরা ভুলে না যাই। এবং কী সুন্দরভাবে আল্লাহ সুবহান তাআলা দুইটাকে একত্র করলেন, কী সুন্দরভাবে এই শর্ট আয়াতে, শর্ট আয়াতে আল্লাহ সুবহান তাআলা বললেন ওয়া ইদ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম, ওয়াল্লাহু সামিউন আলিম। কাজেই এটাই হচ্ছে একটা মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় যেইটার কারণে মুমিনরা মানে তাদের সবচেয়ে বড় পাওয়ার সোর্সটা হচ্ছে কি, যে আল্লাহু সামিউন আলিম, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়ার সোর্স, যেটা যেন আমরা কখনো যেন আমরা ভুলে না যাই, এটার কথাই আল্লাহ সুবহান তাআলা এখানে বলছেন আল্লাহু সামিউন আলিম। তারপরের আয়াতে আমরা দেখলাম যে আপনারা জানেন এর আগের সেশনটাতে যদি ব্যাক করেন তাহলে আমরা ওইখানে দেখব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরদের সংখ্যা ছিল 3,000 এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাহির হয়ে প্রায় 1,000-এর মতন সৈন্য নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3,000 মানে 3 গুণ মুসলমানদের সংখ্যার 3 গুণ শত্রুদের সংখ্যা তাদের সাথে মোকাবেলাতে বাহির হয়ে গেলেন। কিন্তু একবারে খুবই লেট আওয়ারে, যখন দুই পার্টি মোকাবেলা হলো, সেরকম ক্রুশিয়াল টাইমে মুনাফিকিনদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই, সে 300 জন লোককে মানে 1/3 অফ দ্য আর্মিকে নিয়ে মুনাফিকিনদেরকে নিয়ে সে হটে পড়লো মদিনাতে, বললো যে আমরা আজকে আর যুদ্ধ করবো না, লাউলা আলামু কিতাল আল্লাহ তাবানা কুম, হে রসুল আপনি সিরিয়াস না, আজকে আপনিও যুদ্ধ করছেন না, দেখছি আপনি সিরিয়াস না এবং আমার কথা আপনি শুনেননি, আপনারা জাস্ট লাস্ট সেশনটাতে একটু রিভিউ করে নিন কী কী হয়েছিল এক্স্যাক্টলি। তো এরকম ক্রুশিয়াল টাইমে তারা 300 জন নিয়ে হটে গেল, তার মানে এটা কি রসুল সাল্লাম এখন অনলি 700 জন, তারা 700 জন অ্যান্ড তারা 3,000 কাফিরদের মোকাবেলাতে থেকে গেল, এরকম একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে হটে গেল। যখন সে হটে গেল তখন ন্যাচারালি এটা তো একটা খুবই ক্রুশিয়াল টাইম, এবং তার হটে যাওয়ার পিছনে এরকম একটা অবজেক্টিভই ছিল যে যেন তার একটা অবজেক্টিভ ছিল যে মুসলমান আর্মির ভিতরে আমি একটা সাইকোলজিক্যাল প্রেশার করবো যাতে অন্যরাও আমাকে এইভাবে ফলো করে। এবং তার এই টোপটা, তার এই স্ট্র্যাটেজিটা কিছুটা কাজে লেগেছিল বা কাজে লাগার মতন অবস্থা হয়েছে এই দুই গোত্র বানু সালামা এবং বানু হারিসা, আউসের একজন আর খাজরাজের আরেকজন। এই দুই গোষ্ঠী তারা কিন্তু বিলিভার্স ছিল, কিন্তু যখন তাদের সামনে এই সব ঘটনাগুলো ঘটে যাচ্ছে যে আমরা 1,000 ওইদিকে 3,000 অপোজিট সাইডে এবং এই 1,000 ভিতরে 300 জন চলে গেল, তখন শয়তান তাদের ভিতরে অনেক কিছু স্টার্ট করছে তাদের সাইকোলজিতে, টু দ্য এক্সটেন্ট যে তাদের মনের ভিতরে ইচ্ছা হলো যে আমরাও ব্যাক করি আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, আমরাও ব্যাক করি। ব্যাক করাটা মানেটা কী আপনারা কি চিন্তা করতে পারছেন? ওই টাইমে ব্যাক করাটা মানেটা কী? মানেটা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের খেয়ানত করা, বিট্রে করা মুসলমানদেরকে, এবং এটা একটা কুফরির কাজ, এটা একটা নিফাকের কাজ। তার মানে তারা দুনিয়াটাকেও লুজ করলো, আখেরাতটাকেও তারা লুজ করলো, তাই না? তো এরকম ক্রুশিয়াল টাইমে
মানে যুদ্ধের ক্ষেত্রে যেখানে নিজের জীবন নিয়ে লড়াই, সেখানে কিন্তু একটা বড় পরীক্ষা হয় এবং শয়তানও সেখানে কাজ করে। এইটাই হচ্ছে ফার্স্ট লেসন, যে এই এই যুদ্ধের ক্ষেত্রটা এবং এরকম কঠিন টাইম আসলে খুবই ডিফিকাল্ট টাইম, এবং এইসব টাইমে সিরাতুল মুস্তাকিমের উপরে এবং প্রিন্সিপালের উপরে এবং নিজের এই ইমানের উপরে থাকাটা অত ইজি না। এই যুদ্ধ, ওই জন্য জিহাদটা, এই কারণেই জিহাদটা হচ্ছে একটা বড়, কেন মুজাহিদিনদের জন্য এত বড় রিওয়ার্ড, কেন ইসলাম জিহাদ সম্বন্ধে বলেছেন ওয়া বিরওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে উটের যেমন এই কুজটা তার সবচেয়ে উঁচা অংশ, পাহাড়ের যেমন একটা সবচেয়ে উঁচা অংশ, ইসলামের সবচেয়ে উচ্চ স্থান র্যাঙ্কিংয়ের দিক থেকে জিহাদ, কারণ এইখানেই কিন্তু তার এই ধৈর্যর পরিচয়, তাকওয়ার পরিচয়, তার নিজের নফসটাকে, তার বাসাতে সব কিছু ছেড়ে দিয়ে নিজের নফসটাকে এখন আল্লাহর জন্য দিতে সে রেডি হয়ে আছে, তাই না? ওই জন্য এরকম টাইমে মুমিনরাও কিন্তু অনেক সময় পা পিছলে পড়ে যেতে পারে। এইটা এখান থেকে আমরা এই শিক্ষাটা এখান থেকে আমরা পাই, ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, যে ফসল হয়ে যাবে, আল্লাহ যে ওয়ার্ডটা ইউজ করলেন এটা হচ্ছে ফসল, এবং ফসল মানে হচ্ছে ফেলিয়ার, এবং এটাই সবচেয়ে বড় ফেলিয়ার মানুষের লাইফে, যখন সে আল্লাহ এবং রসুল এবং ইসলামিক কজ, ইসলামিক একটা কারণে যদি একজন অগ্রসর না হতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেলিয়ার। মানুষের ইকোনমিক ফেলিয়ার হোক, মানুষের চাকরি চলে যাক, ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাক, এগুলো কিন্তু দুনিয়া ফেলিয়ার বলতে পারেন আমরা, এবং এটা কিছুই না। কিন্তু আখেরাতের বড় ফেলিয়ার হচ্ছে যে যখন আমরা প্রুফ করতে পারবো না আমাদের ইমান, এরকম ক্রুশিয়াল টাইমে যখন আমরা হটে যাব আল্লাহ এবং রসুলের ওয়েটা থেকে, তাই না, সিরাতুল মুস্তাকিমটা থেকে। ওই জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেলিয়ার, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাফশালা, ফসল। ফসল মানে হচ্ছে নাজাহের অপোজিটকে ফসল বলা হয়, সাকসেস এবং এটা ফেলিয়ার। তাই জন্য আমরা যদি ডিফাইন করতে চাই যে কোনটা সবচেয়ে বড় ফেলিয়ার, এগুলাই হচ্ছে সবচেয়ে ফেলিয়ার, যেখানে জিহাদের ময়দান থেকে পিঠ প্রদর্শন করে আপনি উল্টা দিকে যখন পালিয়ে যাবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেলিয়ার। কারণ এই ফেলিয়ারটা মানে হচ্ছে জান্নাতটাকে আমরা মিস করলাম, এবং জান্নাতটাই তো হচ্ছে সবচেয়ে সাকসেস। এই ফেলিয়ার অপোজিটটা কি, সাকসেসটা কি, না যা যে ওয়ার্ডটাকে বলা হয় সেটা হচ্ছে জান্নাতে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের শেষের দিকে বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে হচ্ছে নিজেকে সিকিউর করতে পারলো, আগুন থেকে হটে যেতে পারলো কোনোভাবে, আগুনের রাস্তা থেকে কোনো মতো সে নিজেকে সেফ করলো এবং জান্নাতের রাস্তার ভিতরে চলে যেতে পারলো এবং ওই গেটটা দিয়ে ঢুকতে পারলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে আসল ফৌজটা পেলো, সেই হচ্ছে আসল সাকসেসটা পেলো। কাজেই এই দুই গোত্র যারা অ্যাকচুয়ালি মুনাফিকিন না, তার মানে মুসলমান সমাজে সেই সময় সবাই কিন্তু দুই রকমের না, যে একবারে পিওর মুনাফেক আবার পিওর মুমিন, মাঝখানেও কিন্তু অনেকে থাকতে পারে যাদের পজিশনটা একটু উইক হয়ে যেতে পারে। এবং এটা থেকে যদি বোঝা যায় যে ইট ইজ ভেরি ন্যাচারাল যে একটা মুমিন সকালবেলা, মানে ইমানটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সকাল বিকাল এইভাবে অনেকটা স্টক মার্কেটের মতন উপর দিক নামে এভরিডে, তাই না? একজন সকালবেলা মুমিন হলো, বিকালবেলা যায় দেখলো যে ইমানের লেভেলটা অনেক নিচে নেমে গেছে, থার্মোমিটারের মতন। দিন আর রাতের ভিতরে যেমন টেম্পারেচার উঁচানামা করে, সেরকম আমাদের ইমানটাও ইয়াজিদ ওয়া ইয়ানকুস, উপরে উঠে আবার কমে। এবং এরকম কিছু উইক মুমেন্টে একটা মুমিন কিন্তু অন্যদিকে চলে যেতে পারে, আল্লাহ যদি রহম না করে। ওই জন্য গুনাহ করাটা ইটসেলফ বাই আ বিলিভার ইটস নট আ মানে সাইন অফ মানে পুরা সে কাফের হয়ে গেল, না। যেটা ইম্পর্টেন্ট যে তাড়াতাড়ি আবার ব্যাক করা। ওই জন্য আমরা এই কিছু পরে এরকম আয়াত পাবো যে যারা মুমিন তারা ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, হ্যাঁ, মুমিনরা যখনই এরকম একটু উল্টা দিকে চলে যেতে চায়, একটু শয়তানের রাস্তাতে অগ্রসর হয়, যাকারুল্লাহ, ওই জন্য যিকিরুল্লাহ, আল্লাহকে স্মরণ করাটার বিউটিটা এখানে যে মানুষকে আবার তার রাস্তাটাকে সঠিক করে দেয়। ওই জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা বুঝতাম যে এটার পিছনে যে কত কত একটা ভ্যালুয়েবল জিনিস, কারণ নামাজের ভিতরে কি প্রকাশ পায়, আল্লাহর স্মরণটা, নামাজটা মানুষকে আবার ব্যাক করে দেয়। জোহর থেকে আসরের মাঝখানে অনেক দূরে আমরা চলে যেতে পারি, যখনই আসরের আজান দিয়ে আপনি মসজিদে যে
নামাজে দাঁড়া হবেন, আবার আপনি ব্যাক করলেন টু দ্য রাইট প্যাথ, সিমিলার ওয়েতে বিটুইন আসর অ্যান্ড মাগরিব অ্যান্ড সো অন, তাই না? ওই জন্য হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের ওয়ালি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওয়ালি হলো, কি কারণে ওয়ালি হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হার্টের খবর জানেন যে এই দুই গোত্র বানু হারিসা এবং বানু সালামা ইজ নট লাইক আবদুল্লাহ ইবনে উবাই। আবদুল্লাহ ইবনে উবাই শুরু থেকেই সে জানে যে আমি মুসলমান না, সে জাস্ট ঢুকে আসে মুসলমানদের ভিতরে একটা ছদ্মবেশে এবং মুনাফিক, যেটা পিওর মুনাফিক, কিন্তু এরা কিন্তু পিওর মুনাফিক না, এরা আল্লাহ রসুলকে ভালোবাসে, কিন্তু একটা মোমেন্ট অফ উইকনেস, একটা মোমেন্ট অফ উইকনেস তাদের মনের ভিতরে একটু একটা ইচ্ছা হলো যে আমরা না হয় চলে যাই, এই যে হাম্মাদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের খবর জানেন, তাই না? তারা কিন্তু কোনো কিছু শো করেনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বা কোনো স্টেপে যায়নি, এটা একটা মনের ভিতরে একটা একটা ব্রেনের ভিতরে একটা একটা চিন্তার জগতে শুধু তাদের এরকম একটা ইচ্ছা প্রকাশ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই টাইমেই স্টেবল করেছেন, ওই টাইমে স্টেবল করেছেন। কাজেই এটা থেকে যেটা বড়, এগেন কামিং ব্যাক টু দ্য সেম ইস্যু, যে ব্যাটেল ফিল্ডে স্পেশালি জিহাদে স্পেশালি আছে, আমরা যেন এই ইকুয়েশনগুলোতে শুধু ম্যাটেরিয়ালিস্টিক প্রিপারেশন না আনি, এগুলো তো সব ম্যাটেরিয়াল জিনিস, এখানে যেন আমরা ভুলে না যাই যে সবচেয়ে বড় যে সোর্স সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহ ওয়ালিয়ুহুমা, আল্লাহ তাদের ফ্রেন্ড ছিল, আল্লাহ তাদেরকে সেভ করেছে। কাজেই যেন আমরা এই আয়াতের যে মেন লিসন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মানুষরা যেন তাদের ভরসাটা রাখে কেবলমাত্র আল্লাহর উপরে, আলাল্লাহ দিয়ে যখন স্টার্ট করছে মানে অনলি, আরবিকে যখন এইভাবে কনস্ট্রাকশন হবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা শেষ করতে পারতেন যে আল মুমিনুন ইয়াতাওয়াক্কালুন আলাল্লাহ, মুমিনুনরা আল্লাহর উপরে ভরসা করে, কিন্তু এখানে ওয়ার্ডটা বলছেন আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইয়া কেন আবুদুর মতন, কেবল আপনারই ইবাদত করি, কেবল আল্লাহর উপরে যেন আমাদের ভরসা থাকে, আমাদের ভরসা যেন আমাদের শক্তির উপরে না করি, আমার আমার ফ্রেন্ড আমেরিকা, আমার ফ্রেন্ড উমুক, আমার ফ্রেন্ড উমুক, আমার কাছে F-16 প্লেন আছে, আমার কাছে এই আছে এই আছে, এগুলো সব ম্যাটেরিয়ালিস্টিক থিং, দ্যাট ইজ ওকে, আমাদের এগুলা করা উচিত, এগুলা সবচেয়ে বেশি পাওয়ার আমাদের কাছে নিয়ে আসা উচিত, এগুলো সব কিছুই ঠিক আছে, কিন্তু যেন মেন সোর্সটা আমরা না ভুলে যাই, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, কারণ ব্যাটেল ফিল্ডে কিন্তু এইসব ম্যাটেরিয়ালিস্টিক বন্দুক, কামান, প্লেন, হেলিকপ্টার, ট্যাঙ্কার, এগুলো কিন্তু বড় বিষয় নয়, সবচেয়ে বড় যেই রিসোর্স সেটা হচ্ছে মানুষ, সেটা হচ্ছে এই সোলজাররা, সেটা হচ্ছে যারা এই মানুষ, যারা হিউম্যান বিইংস এই যুদ্ধে, তারাই কিন্তু সবচেয়ে বড় পাওয়ারসের সোর্স, কারণ এরাই হচ্ছে এগুলার পিছনে, এরাই হচ্ছে ট্যাঙ্কের ড্রাইভার, এরাই হচ্ছে প্লেনের পাইলট, এরাই হচ্ছে এরাই হচ্ছে যুদ্ধের ফাইনাল আউটকামটা এরাই নির্ধারণ করবে, তাই না? কাজেই কোয়ালিটি মানুষ হওয়া দরকার, কাজেই কোয়ালিটি মানুষ হতে হলে কী হবে, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর ওয়ালি হতে হবে। হ্যাঁ, আল্লাহ যদি সেখানে আমাদের ওয়ালি না হয় যুদ্ধের সময়, যুদ্ধের সময় যদি আল্লাহর ফ্রেন্ডশিপটা আমাদের সাথে না থাকে, আল্লাহর সাপোর্ট যদি না থাকে, তাহলে এগুলো কোনো কিছু কাজে আসবে না, আমরা সাইকোলজিক্যালি ভেঙে পড়তে পারি, উইকনেসে থাকতে পারি, উল্টো দিকে চলে যেতে পারি, এই করতে পারি, ও করতে পারি, কিন্তু আমরা যেন সবসময় আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং যেন আমরা এই মুমিনুন হই। কাজেই দেখা গেল যে কী সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই যুদ্ধর ডিসক্রিপশনটা যখন শুরু করলেন, বদর ওহদ যুদ্ধের এই ডিসক্রিপশনটা দেখেন, অন্য একজন হিস্টোরিয়ান যদি হয়তো ব্যাটেল ফিল্ডের বিভিন্ন সাইড সে দিয়ে স্টার্ট করতো, কিন্তু দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই যুদ্ধর ঘটনাটা স্টার্ট করলেন, সেখানে ফুল অফ তাওহীদ, ফুল অফ আকীদা, ফুল অফ মানুষের সাইকোলজি, এবং লিসেন্স দ্য হিউম্যান বিইংয়ের উইকনেসটা কোত্থেকে আসছে, তাই না? এবং আল্লাহর রহমত যে এরকম ওহদ যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধের পরে, তাই না? বদর যুদ্ধের একটা সেট অফ লেসেন্স আছে, কিন্তু ওহদ যুদ্ধে আমি মনে করি আরও বেশি লেসেন্স আছে আমাদের জন্য, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে থ্রু আউট দ্য হিস্টোরি মুসলমান উম্মতটা অনেক ব্যাটেল ফিল্ডে ফেলিয়ার হবে, এবং তারা যেন সঙ্গে সঙ্গে বেঞ্চ মার্ক করে এইসব আয়াত দ্বারা যে কেন আমাদের ফেলিয়ার হলো, আল্লাহু ওয়ালিয়ুহুমাতে প্রবলেম আছে
না আল্লাহ সামিউন আলিম, আমাদের ভিতরে এরকম প্রবলেম আছে, না আমরা কেন তাফশালা করলাম, হ্যাঁ কেন এটা করলাম, তাই না? একটু কেবল তো দিস ইজ অনলি দ্য স্টার্ট, আরও সামনে আমাদের অনেক আয়াত আসছে যেখানে ফুল অফ লেসন। কাজে আমি স্টিল এগেন আই উইল রিকোয়েস্ট ইউ, এবং আপনাদেরকে আহ্বান করবো, আপনারা যুদ্ধর হিস্ট্রিটা অলরেডি একটু পড়ে নেন, আবার রিভাইজ করেন, কারণ নেক্সট আয়াতগুলো সবগুলাই কিন্তু এই সেম ওয়েতে একটার পর একটা লেসেন্স দিতে থাকবে আমাদের জন্য। ওই জন্য এইসব লেসেন্স কিন্তু আসলে আমাদের মিলিটারি একাডেমিতে এগুলো স্টাডি করা উচিত, আমাদের সব দেশের মিলিটারিদের তাদের এগুলো ভালো মতো স্টাডি করা উচিত, যাতে তারা বুঝতে পারে যে কীভাবে একটা হিউম্যান বিইং তৈরি করতে হয়। আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।